হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমি কোনো ধরনের রোস্টিং ভিডিও বানাবো না। আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি রোস্টিং চ্যানেল নিয়ে যার নাম অস্থির স্টুপিডিয়ান্স। যারা রোস্টিং ভিডিও পছন্দ করেন তারা হয়তো জানেন যে এই চ্যানেলের ভিতর ঢুকলে এখন অন্যান্য ভিডিও পাওয়া যায়। এই চ্যানেলের ভিতরে এখন আর রোস্টিং ভিডিও আপলোড দেওয়া হয় না, হয় নিউজের ভিডিও না হয় কার্টুন ভিডিও। তো অনেকে হয়তো জানতে চাইছেন যে এই চ্যানেলটা কি আসলে হ্যাক হয়েছে নাকি হয়নি। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন যে এই চ্যানেলটি কি আসলে হ্যাক হয়েছে নাকি হ্যাক হয়নি। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা যারা এই চ্যানেলটিকে নিয়ে দিদাইছিলেন যে আসলে এই চ্যানেলটি কি আসলে হ্যাক হয়েছে নাকি চ্যানেলটি হ্যাক হয়নি, মৃদুল ভাই ইচ্ছা করে এইসব ভিডিও আপলোড দিচ্ছে, তাদেরকে বলতে চাই চ্যানেলটি আসলে হ্যাক হয়ে গেছে। আমার ভাবতেও অবাক লাগে যাকে দেখে রোস্টিং ভিডিও বানানো শিখলাম তার চ্যানেলটাই হ্যাক হয়ে গেছে। অস্থির স্টুপিডিয়ান চ্যানেলটি প্রায় 2 লক্ষের উপরে সাবস্ক্রাইবার আর এই চ্যানেলটি এখন হ্যাক হয়ে গেছে। আমি জানি না মৃদুল ভাই এটা জানে কি না তার চ্যানেলটি হ্যাক হয়ে গেছে। যখন আমি মৃদুল ভাইয়ের ভিডিওগুলো দেখতাম তখন আমার কাছেই ভালো লাগতো সেই ভিডিওগুলো। আমি এখনও বিশ্বাস করতেই পারছি না যে 2 লক্ষের উপরে সাবস্ক্রাইবার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। ভাই আপনারা ধারণা করেন একটা চ্যানেল দাঁড় করাতে কতটুকু সময় লাগে আর কত কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করাতে হয়, আর যখন সেই চ্যানেলটাই হ্যাক হয়ে যায় তখন তার কেমন অবস্থা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে এই চ্যানেলটি আসলে হ্যাক হয়ে গেছে। তো মৃদুল ভাই এ নিয়ে কোনো কথা এখনও বলেনি। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন।